ফরিদপুর র্যাব ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে 966 বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় ফেন্সিডিল বহনকারী একটি প্রাইভেট কারও জব্দ করা হয়। মঙ্গলবার সকালে শহরের রাজবাই রাস্তার মোড় এলাকা থেকে ফেন্সিডিল ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। র্যাবের কোম্পানি অধিনায়ক মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে একটি প্রাইভেট কার তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেট কার থেকে 966 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটক করা হয় নয়ন নামের এক মাদক ব্যবসায়ীকেও। এই ঘটনায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ নয়নকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। ডেস্ক রিপোর্ট, WMTV।